তো স্যারের কাছে আমাদের নেক্সট যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে, আমরা সবাই তো স্যার ছোটবেলা থেকে ম্যাথ সাবজেক্টটাকে একটু গুরুত্ব দিই, এবং আমরা দেখতে পাই যে আমাদের সারা বছর আমরা ম্যাথ সলভ করে থাকি, ম্যাথটাতে একটু বেশি সময় দিই। এবং আপনি যদি একজন ম্যাথ টিচার, এবং আমি বলবো একজন ম্যাথের অভিজ্ঞ টিচার, এবং আপনি অনেক প্ল্যাটফর্ম, অনেক সংস্থার সাথে, অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন, সো আপনার ভেতর থেকে বা আপনার অপিনিয়নটা জানাবেন যে আমাদের ম্যাথ সাবজেক্টটা যেটা আমরা সারা বছর এত অক্লান্ত পরিশ্রম দিই বা এত পরিশ্রম দিই, তা তো সেই পরীক্ষার আগে মনে হয় যে আমাদের ম্যাথের অনেক কিছু এখন আমরা পারি না বা ম্যাথটা নিয়েই ভয় থাকি। সো আপনার কাছে এই ম্যাথ সাবজেক্টটা কেমন, বা আপনি এটাকে কিভাবে ফিল করেন ম্যাথটাকে, এবং ছাত্রছাত্রীরা ম্যাথটাকে কিভাবে নিতে পারে এবং কিভাবে তারা ম্যাথে ভালো করতে পারে? তোমার এই প্রশ্নের আসলে উত্তরটা যদি দিতে চাই, সেক্ষেত্রে আমি অন্যান্য সাবজেক্টকেও ছোট করে ভাববো না বা দেখবো না, কারণ পড়াশোনাটা যে একটা ধারাবাহিক মূল্যায়ন, শুধুমাত্র ম্যাথমেটিক্স নিয়েই তো কোনো একটি পরিপূর্ণ সার্টিফিকেটের রেজাল্ট আসে না। বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি বা আদার সাবজেক্টে যে বিষয়টা হয় যে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে শিক্ষার্থীদের ইংরেজি এবং ম্যাথের এই দুইটা বিষয় কিন্তু তাদের একটু ভয় থাকে। অ্যাকচুয়ালি ভয় না, আমরা ঝামেলা বা ভয় আমরা বলবো না, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখি যে আমরা শহরমুখী বা থানামুখী যারা আছে তাদের কাছে অনেক সুযোগ সুবিধা থাকে, কিন্তু আমি তুমি বা এই মুহূর্তে প্রত্যন্ত অঞ্চলের বা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আছে তাদের ভিতরে কিন্তু একটা আনন্দ এবং একটা ইন্টারেস্টিং সাবজেক্ট হিসাবে কিন্তু প্রথমে এটাকে মেনে নিতে হবে। মেনে নেওয়া মানে এটাকে ওভাবেই জীবনের সাথে কিন্তু সেট আপ করে নিতে হবে, কারণ ম্যাথমেটিক্সের যে মূল্যায়নটা বা ম্যাথমেটিক্সের যে ভয় এটা আসলে ছোট থেকেই, আমি যদি বলতে চাই, তুমি বলেছো যে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছি, অ্যাকচুয়ালি তৌহিদ একাডেমি বা আমাদের স্কুল, আমাদের স্কুলে আমি এবং ফাহাদ স্যার দুজনে ওনারশিপ, ওখানে আমরা দুজন অনলি ফর এখন পর্যন্ত তোমাদের বা সারা বাংলাদেশের যারা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আছো তারা কন্টিনিউয়াসলি আমাদের স্কুলে আমার এবং ফাহাদ স্যারের ক্লাসগুলো দেখছো। এছাড়াও ফাহাদ স্যার এবং আমি আলাদাভাবে আমার একটি তৌহিদ একাডেমি, যেটি শুধুমাত্র তোমরা যদি দেখো শুধু ম্যাথের ক্লাসগুলো ওখানে আপলোড করি, অ্যান্ড ফাহাদ স্যার আলাদাভাবে পার্সোনালভাবে একটি ফাহাদ টিউটোরিয়াল ইংলিশ ভার্সনে ইংলিশ মিডিয়ামদের স্টুডেন্টদের জন্য ওনার পক্ষ থেকে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এটা বলার কারণ অ্যাকচুয়ালি আমি ক্লাস ওয়ান থেকে না, নার্সারি থেকে যদি বলি, যে ক্লাস ওয়ান টু থ্রি ফোর প্রাইমারি লেভেল পর্যন্ত যদি বলা হয়, ক্লাস ফোরটা কিন্তু ফোর এবং ফাইভটা যদি একটু কম্পেয়ার করা হয় নাইন টেনের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আমি এই কারণে বলবো, আমি ক্লাস ওয়ানের ম্যাথগুলো দেখেছি, রিসার্চ করেছি, ক্লাস টু এর ম্যাথ দেখেছি, সেই ক্ষেত্রে এখনো যারা জেএসসি পরীক্ষা দিবে বা অষ্টম শ্রেণীতে আছে তাদের বলবো যে সপ্তম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর তারা জ্যামিতির একটা অংশ আছে, এই জ্যামিতি অংশটা নিয়েই কিন্তু তারা আগেই ভয়ে থাকে। আমি বা আমরা একটা শেষ পর্যায়ে, আমরা দেশকে দেওয়া অবস্থা থাকলেও আমাদের বয়স বা আমাদের পারিপার্শ্বিক আমাদের সামাজিক ভাবে অত অনেক প্রতিবন্ধকতা আছে, বাট তোমাদের কিন্তু নেই। তুমি যে একটা ভালো উদ্যোগ নিয়েছো যে যে আওয়ার স্কুলে তুমি সুন্দরভাবে একজন কি বলবো যে প্রেজেন্টেশন বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভাবছো, বা সারা বাংলাদেশের এই প্ল্যাটফর্ম বলতে করোনা ভাইরাস এর অবস্থার পরিপ্রেক্ষিতে না, তুমি আগে থেকেই কিন্তু কাজ করছো যেগুলো আগেও আমি দেখেছি, এর জন্য তুমি তোমার অন্তর থেকে কিন্তু কাজ করছো, তোমার মন থেকে কিন্তু কাজ করছো। তো প্রত্যেক শিক্ষার্থী যদি চিন্তা করে যে কাজটি করব, সে ম্যাথের বিষয় হোক, ইংরেজি হোক, বিজ্ঞান হোক, সে অন্তর থেকে নিজ থেকে যদি পড়াশোনা করে, এবং যেগুলো জটিল সেটা তোমার কাছে আমার কাছে সবার কাছে জটিল,
জটিলটা নিয়ে যদি সে চিন্তা করে যে আমি এটি পারবো না বা আমার দ্বারা হবে না, এটা সম্ভব না। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ।